এটিএম থেকে বেরিয়ে রয়েছে টাকা, সেই টাকা ফিরিয়ে দিলেন ব্যাংক কর্মী। ওই ব্যাংক কর্মীর সততায় মুগ্ধ এলাকাবাসী। অনলাইনে লেনদেনের যুগেও বিভিন্ন সময় প্রয়োজন পড়ে নগদ টাকার, সেক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলা ছাড়া আর কোনো উপায় থাকে না। বর্তমানে এটিএম কার্ড ছাড়াও এক নিমিষেই টাকা তোলা যায় এটিএম থেকে। তবে এটিএম থেকে টাকা তোলার যেমন বিভিন্ন সুবিধা রয়েছে, ঠিক তেমনি আবার সতর্কও থাকতে হয়। বিভিন্ন সময় অসতর্কতার কারণে কারো এটিএম কার্ড হারিয়ে গিয়েছে, কেউ আবার টাকা তুলতে গিয়েও নানান সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে এখনো সমাজে এমন কিছু সহৃদয় ব্যক্তি আছেন যাদের কারণে বারংবার অনেক সময় বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছে। এদিন ঠিক এমনই এক মানবিকতার সাক্ষী থাকল নদিয়ার চাদুরিয়া এক নম্বর জিপির 47 রেলগেট বাজার এলাকার মানুষেরা। ঘটনা সূত্রে জানা যায়, এদিন সকালে নদিয়ার চাদুরিয়া এক নম্বর জিপির 47 রেলগেট বাজারে ভারতীয় স্টেট ব্যাংকের একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে আসেন সমীর শিকদার নামে এক ব্যক্তি। তিনি টাকা তুলতে গিয়ে দেখেন এটিএম মেশিনে ক্যাশ যেখান থেকে বের হয় সেখানে বেশ কিছু টাকা বের হয়ে রয়েছে। এরপরে তিনি এটিএম এর এক কর্মীকে ডাক দেন, তারপর তার সাহায্য নিয়ে ওই টাকাগুলি সঙ্গে সঙ্গে শিমুরালী রেলগেট বাজার সম্পাদক সৈকত বিশ্বাস সহ রেবতী হালদারের কাছে টাকা জমা দেন। পাশাপাশি যে ব্যক্তি টাকা ফেলে রেখে চলে গিয়েছেন তিনি যাতে তার টাকা ফেরত পান, সেই কারণে এই বিষয়ে উপযুক্ত প্রমাণ দিয়ে একটি পোস্টারের মাধ্যমে আবেদন করার জন্য জানান তিনি। ঘটনা সূত্রে আরও জানা যায়, সমীর শিকদার নামে ওই ব্যক্তি নিজেও পেশায় একজন ব্যাংক কর্মী, বাড়ি শিমুরালী বিটি কলেজ পাড়া এলাকায়। এই বিষয়ে সমীর বাবু জানান, আমি এদিন সকালে এটিএম এ টাকা তুলতে এসে দেখি প্রায় 9,500 টাকা মতো ক্যাশ বেরিয়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে টাকাগুলি নিয়ে বাজার কমিটির যিনি সম্পাদক তার হাতে তুলে দিয়েছি এবং তার কাছে আবেদন করেছি যার টাকা তিনি যেন অবশ্যই প্রমাণস্বরূপ তার টাকা ফিরিয়ে নিয়ে যান। এই বিষয়ে তিনি আরো জানান, গতকাল সকালবেলায় টাকা তুলতে এসে দেখি এক কিছু টাকা বেরিয়ে আছে, সেই টাকাটা দেখছি কোনো একজন হয়তো কোনো ব্যক্তি টাকা তুলতে হয়তো তুলতে সেই টাকাটা বেরিয়ে আছে, তার টাকাটা আমি নিই। তার টাকাটা দেখলাম 9,500 টাকা আছে, তো টাকাটা আমি নিই। এখানে বাজার কমিটি নিয়ে আছেন রেবতী হালদার, ওনার হাতে আমি হস্তান্তর করেছি। কেউ যদি কারো যদি এরকম হয়ে যাবে উপযুক্ত প্রমাণ নিয়ে ওটা নিয়ে যান। আমি একজন ব্যাংকের এমপ্লয়ি, বন্ধন ব্যাংকে সার্ভিস করি, তো আমি এখানে থাকি না, ছুটিতে আছি। বর্তমানে সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত, ব্যস্ত নিজের স্বার্থ সিদ্ধিতে। তার মধ্য দিয়েও সমীর বাবুর এই মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। কমল দত্তের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।